আচ্ছা কতজন নবী নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন, হাত তুলে বলুন তো। বিয়াহ করিস নি, হাত তুলে খুব শখ চেয়ে বিয়াহ করে মন চাইছ। আচ্ছা কেউ দিয়েছেন? আচ্ছা বাপ মাকে কতজন সালাম দিয়েছেন? কতজন বাপ মাকে সালাম কতজন দিয়েছেন একটু হাতটা তুলে দেখবো। একটা দুটা, তারপরে দেখি একা। এই দুটা দেখতে পেলাম। আচ্ছা ওই বাপকে যদি সালাম দিয়েছেন, বাপ বেঁচে আছে? তো দু বস্তা সিমেন্ট দেন দুজন, দেখি সালাম দিয়েছেন কেমন। দু বস্তা সিমেন্ট, এক এক বস্তা করে 360 টাকা বস্তা, নাকি 360 টাকা বস্তা, দেখতে মনে হচ্ছে খুব। এটা একদিনের কাম না। মুয়াজ্জাজ নিজের স্ত্রীকে সালাম করা নবীর সুন্নাত। আচ্ছা স্ত্রীকে কেউ সালাম দিয়েছেন? দেননি। সালাম দেওয়া নবীর সুন্নাত। ইমাম সাহেব বক্তব্য রাখছেন মসজিদের মধ্যে, স্ত্রীকে সালাম করো, নবীর সুন্নাত তুমি আদায় করে নিবে। যখন বলে দিয়েছে, একটা 80 বছরের বুড়া চিন্তায় চিন্তিত হয়ে বলল, বাবা এতদিন তো এত সুন্নাত আদায় করেছি, এই সুন্নতের ব্যাপারে কোনোদিন ইমাম সাহেবের মুখ দিয়ে শুনিনি, আজকে এই সুন্নতটা আদায় করবো। সুবহানাল্লাহ, 80 বছরের বুড়ার মনে যদি এই সুন্নতটা আদায় করার শখ জেগে যায়, আনন্দ জেগে যায়, আপনি যুবক, আপনি কেন এই সুন্নতটা আদায় করবেন না? এই সুন্নতটা আপনি আদায় কেন করবেন না? সুবহানাল্লাহ, এক মা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে সে উদ্দেশ্যকে পূর্ণ করুন। মুয়াজ্জাজ সময় নেই কেরাম, ওই বলতে চাইছি, ইমাম সাহেব বললেন 80 বছরের বুড়া ইমাম সাহেবের কথা মতো নিজের স্ত্রীকে সালাম দিয়ে সুন্নত আদায় করবে, ঠিক কিনা? মনে খুব আশা ভরসা রাখলো, আস্তে আস্তে করে জুম্মার নামাজ পড়ে বুড়া লাঠি ধরে আস্তে আস্তে করে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে যখন দেখছে যে বুড়ির চতুর্দিক দিয়ে বৌমা আছে, পোতারা আছে, পোতিমরা আছে, নাতিরা আছে, নাতিনরা আছে, এদের সামনে সালাম করবো তো কিরকম করবো, লজ্জায় পড়ে গেল। যদি আমি গিয়ে বলি আসসালামু আলাইকুম, আর যদি আমার নাতি পোতিমরা একটু ফুট করে হেসে দেয়, তাহলে বেয়াদবি হবে। চিন্তায় চিন্তিত হয়ে পড়ে অস্থির হয়ে গেছে ওই 80 বছরের বুড়া, বাড়ির ঘরে গেল, ঘরে গিয়ে বলছে, এ ফাল্লির মা, বলে কি, বলে এক গ্লাস পানি নিয়ে আয়। দেখেন ঘরে সালাম দেবে, মানে নবীর সুন্নত আদায় করবেই, ছাড়বে না। তাহলে বুড়ার মনে নিয়ত আছে কি, নবীর সুন্নত আদায় করার। এই বাহানা করে এক গ্লাস পানি নিয়ে ওই বুড়িমা যখন ওই বুড়ার কাছে, স্বামীর কাছে ঘরের মধ্যে ঢুকেছে, আস্তে করে কানের কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। কি করে বলল? আস্তে করে বলছে, আসসালামু আলাইকুম। আর ওই বুড়িটা কি করলো, খট করে গ্লাসটা রেখে দিয়ে বলছে, ও এত বছর কেটে গেল কোনোদিন সালাম পাইনি, আজকে আমার রাস্তার ধারে 6 কাটা মাটি আছে, ওখানে আমার খুন দি। মুয়াজ্জাজ সামাইনে কিরাম, নিয়ত কি ছিল, এর নিয়তে কি রয়েছে দেখুন, নবীর সুন্নতকে আদায় করবে। তোর মা দুসরা, সুবহানাল্লাহ, তোর বাপের কারে বাবা দিল্লির টাকা খুব, কিন্তু যাই হোক, আমার খালা তো বোন জোসনা ডাকলাম, ভালো নাম কি আমি নিজেই জানি না, তো তিনি দিয়েছেন 101 টাকা। আল্লাহ ওনার মনস্কামনাকে পূর্ণ করুন, আল্লাহ যেন বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। মুয়াজ্জাজ সামাইনে কিরাম, বলছিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যার গ্যারান্টি আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে দিয়েছে। আগামীকাল শুনেছিলেন, জালেকাল কিতাব ওয়ালা রাইবা ফি, জালেকার মানে হলো ও, জালেকার মানে হলো ও, হাজা মানে এই, জালেকা মানে ওই, আর হাজা মানে এই,
তাহলে এখানে যে আমি তরজমা করব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই নাকি? কিন্তু জালেকা ওয়ার্ডটা কেন দিয়েছে? মাজা সামাইনি কিরাম জালেকা থেকে ইশারা করেছে আরশে মুআল্লায় যে কোরআন লেখা রয়েছে ওই আরশে মুআল্লার দিকে ইশারা করেছে, ও এই কিতাব হ্যায় ও এ ও কিতাব হ্যায় জিসমে কোই শক্তি গুঞ্জাইশ হ্যায়। জি সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআন গ্যারান্টি দিচ্ছে, তাহলে খারাপ কাজ থেকে বেঁচে থাকার নাম ইবাদত, ভালো কাজ করার নাম ইবাদত, নবীর প্রতি দরুদ পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার নাম ইবাদত রয়েছে। আচ্ছা ডিজে বাজাচ্ছেন কাজী, ডিজে বিয়ে বাড়িতে কত ধক ধক, কিছু গ্রাম আছে বুঝলেন ডিজে যদি বাজান তো 5,000 টাকা জরিমানা, কোন গ্রামে আছে সমাজে 10,000। তবে আমি নিজের সমাজে কানুনটা লাগু করেছি, একটু একটু আছে, বাকি আছে, একটু হালকা হালকা পূর্ণ হয়ে যাবে, লিখিত ভাবে নোটিস এখানে ওখানে দোকানে ইত্যাদি জায়গায় লেগে যাবে। এই ডিজে যে জিনিসটা তাকলিফ দেয় মানুষকে, ডিজের সামনে যদি যান ফুল পাওয়ারে ডিজে বাজে তো আপনার বুকের কলজিটা হিলবে, হিলবে কিনা? তাতে আপনার ফুসফুসিটা যেটা রক্ত ছাড়ে, যেটা আপনার দিল বলি আমরা, যেটা হার্ট, সে হার্টটা আপনার স্টক হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। তাই জন্য ভয়ঙ্কর আওয়াজ করা নিষেধ বলা হয়েছে। যেমন গর্ভবতী মহিলা, ওই গর্ভবতী মহিলা গর্ভবতী অবস্থায় যদি থাকে 4 মাসের পরে তার বাচ্চার মধ্যে রুহ দিয়ে দেওয়া হয়, রুহ দেওয়ার পরে ওই বাচ্চাকে সর্বপ্রথম আল্লাহ 5টি ইন্দ্রর মধ্যে একটি ইন্দ্র প্রদান করে থাকেন, যেটা হলো শ্রবণ শক্তি। বুঝতে পারলেন? সায়েন্সকে জিজ্ঞাসা করুন, ডাক্তারকে জিজ্ঞাসা করুন, সর্বপ্রথম বাচ্চাকে দেওয়া হয় শ্রবণ শক্তি। তার জন্য গর্ভবতী মহিলার কাছে এমন উচ্চ স্বরে আওয়াজ করিও না, গম্ভীর আওয়াজ করো না, যাতে বাচ্চার কানে পৌঁছায়, আর বাচ্চার কানে পৌঁছাবার কারণে মায়ের কোলে যায় লাঠি মারে, হাত মারে, চমকে উঠে। তাই জন্য এরকম ভয়ঙ্কর আওয়াজ থেকে বাঁচতে হবে। এটা জায়েজ না? জায়েজ না। অথচ আমরা ওই রকম ভোজ বাড়িতে গিয়ে চাংপাটি মেরে ভাত খাচ্ছি, খাচ্ছি কিনা? খাবো না, খাচ্ছি। কোন বাড়িতে তো এমনও রয়েছে বাবা গান বাজনা মিউজিক কত নাচানাচি কুদাকুদি ইত্যাদি, জাহান্নামে যাবেন তারপরে বুঝতে পারবেন জাহান্নামের কি কষ্ট রয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। মুআজ্জামাইনে কিরাম, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে সে হেদায়েতের বাণী শুনিয়ে গেছেন, অথচ আমরা হারাম কাজ থেকে বিরত থাকতে পারছি না। আজকে দেখেন না, সুদ এমন হয়ে চলেছে, এটাও একটা কিয়ামতের নিশানা, এটাও একটা কিয়ামতের নিশানা। এই যে এনআরসি চালু হয়েছে আর জালিম বাদশা মুসলমানের উপরে হুকুমত চলাচ্ছে, এটাও একটা কিয়ামতের নিশানা। আজকে মানুষ আল্লাহর নাম থেকে দূরে সরে যাবে, বেঈমানদের দল বেশি ভারী হবে, এটাও একটা কিয়ামতের নিশানা। ইলিম বিদ্যা উঠে যাবে, দেখবেন আলিমেরা বসে থাকবে, যাদের মুখে দাড়ি নাই তারা ফতোয়া দিতে পারবে, যাদের কাছে আলিম থেকে নিয়ে ইয়া পর্যন্ত অভিজ্ঞতা নাই অক্ষরের, হুরুফে শামসি কয়টা, হুরুফে কামরি কয়টা, গ্রামার জানে না, টেকনোলজি জানে না, আপনার ব্যাকরণ জানে না, অথচ তারা হাদিসকে নিয়ে লড়াচড়া করবে, এটাও একটা কিয়ামতের নিশানা। আল্লাহর নবী মুস্তাফা আবু দাউদ শরীফের মধ্যে বলেছে, এমন এক জামানা আসবে যে অসৎ ওলামা পয়দা হবে, যাদের কারণে দুনিয়াতে বিভিন্ন ধরনের সংগঠন তৈরি হবে, 73টা ফিরকা হবে। নবী বলে গেছেন 73টা ফিরকা হবে। আজ থেকে 40 বছর আগে কি 35 বছর আগে, 30 বছর আগে যেগুলো আমাদের দেশে চলছিল না, অথচ সেগুলো শুনতে পাচ্ছি। আজ থেকে বয়স্ক মেয়েদেরকে, বয়স্ক মাদেরকে
বয়স্ক বুড়ি হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করেছি, মা আপনাদের যুবক কালে আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়েছেন? বলে না, মসজিদে নামাজ পড়েনি। আপনাদেরকে একটা খবর দিয়ে দিই, মক্কা ঘরের যিনি ইমাম রয়েছেন, যিনার বাড়ি রয়েছে আপনার মিশরে, তিনি অনলাইন পেপারে একটা ঘটনা দিয়েছেন, মহিলাদের মসজিদ ছাড়া মসজিদ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে নামাজ পড়া অতি উত্তম রয়েছে। কারণ কি? কারণ কি? কেন বলেছেন? মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ, তবে পুরুষরা যেন না যায়, পুরুষরা যেন না যায়, তাদের পর্দা হওয়া চাই, এক অপরের আওয়াজ অপরের কানে যেন না পৌঁছায়, পুরুষের আওয়াজ ওদের কানে যেন না যায়, ওদের আওয়াজ এদের কানে না যেন যায়। আর আজকালকার মহিলারা তো বুঝেন, এদের মধ্যে দেখবেন যে যখন মাথায় দেখবেন নতুন কইরা যখন বাড়িতে আসে, তো দেখবেন যে তিন আঙুলের তিন হাতের একটা ঘুমটা, কি বলেন, থাকে কিনা? আচ্ছা, তিন হাতের ঘুমটা যখন দেখবেন শাশুড়ের কি জায়ের সঙ্গে যখন আপনার মাথা বিচার দিবে, জুয়া উঠাবে খুব সুন্দর, আবার ওই জায়ের সঙ্গে বকরা বকরি মুরগা মুরগি নিয়ে যদি ঝগড়া লেগে যায় তো চুল ধরে নিচা নিচ্ছে, হয় কিনা? বিবাহ হয়ে যখন আসবে বাড়িতে তিন হাতের ঘুমটা দিয়ে মনে হবে কত হাজি সাহেবের বেটি, হাজি সাহেব, কি বলেন, আমার মেয়ে হোক আর আমার মা হোক আর আমার বোন হোক, যারই বন্যা হোক কেন, আর ন দিনিয়া না কাটতে কাটতে চুলের মুঠি ধরে শাশুড়ের সঙ্গে লড়ালড়ি। মুয়াজ্জাস সামাইনে কেরাম, আজ ওরকম হয়ে গেছে, ওই রকম মহিলারা যদি মসজিদে যান, শান্তি থাকবে মসজিদটা? শান্তিতে থাকবে? থাকবে না। আর ওই রকম যুবক মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে যায়, যে ছেলেরা নামাজ পড়তে জানে না, যুবক মেয়েকে দেখার জন্য মসজিদে ভিড় দিবে, তুমি কিনা? হ্যাঁ বলেন। তাহলে মহিলাদের পর্দার সহিত বাড়িতেই নামাজ পড়া অতি উত্তম, কাবার ইমাম বলে দিয়েছে মুয়াজ্জাস সামাইনে কিরাম।